নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস উদযাপন। আইনি সচেতনতা শিবির রাজনগর বালিকা বিদ্যালয়ে। ব্রিগেড ফেরত গাড়ি দুর্ঘটনা কবলে। বেহাল রাস্তায় ক্ষুব্ধ এলাকাবাসী। পাঁচ ফুটে বিষধর সাপ উদ্ধার হেদমপুরে। এবার খবর বিস্তারিত। বোলপুর শহর ও বোলপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে 21 জুলাই শহীদ দিবস উদযাপন করা হলো। আজ বোলপুর শান্তিনিকেতন রোডে জনতা ফার্মেসির সন্নিকট গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালন করেন কংগ্রেস কর্মীবৃন্দ। পুষ্পস্তবক দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। রাজনগর বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার আইনি সচেতনতা শিবির আয়োজিত হলো। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও রাজনগর বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় রাজনগর বালিকা বিদ্যালয়ে আজকে এই শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক ক্ষেত্রে কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে কিভাবে আইনি সহায়তা পাওয়া যাবে সে বিষয়ে এবং সমাজে মহিলা ও শিশুসহ নিপীড়িত ও অসহায় ব্যক্তিরা কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে বিনামূল্যে আইনি পরিষেবা লাভ করতে পারেন সে বিষয়ে আলোচনা করা হয়। এদিন বিদ্যালয়ের ছাত্রীদের উপস্থিতিতে বাল্য বিবাহ, ইপটিজিং, সাইবার ক্রাইম প্রভৃতি বিষয়ে বিশেষভাবে আলোচনা ও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক, রাজনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস, শিক্ষিকা শ্যামলী মণ্ডল, ব্লক প্রতিনিধি প্রশান্ত দাস সহ অন্যান্যরা। বা অনেক সময় বাবা মারাও কিন্তু সেগুলো বুঝতে চায় না যে আমি ওর কাছে যাব না, দেখবে হয়তো মারাও বলে কেন যাবি না, কাকু হয়, জেঠু হয়, চাচা হয়, এগুলো হয়তো তোমাদের মধ্যে অনেকের সমস্যা হয়ে থাকতে পারে। তো যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে তোমরা। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজ 21 জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই সমাবেশ থেকে ফেরত বাস দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর পালসি টোল প্লাজার নিকট একটি মারুতি ভ্যানের সঙ্গে জোর ধাক্কা লাগে। ঘটনা সূত্রে জানা গেছে বাসটি বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেদুরি থেকে এসেছিল। বাসে কমবেশি 70 জন লোক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে আসছিল, এমন সময়ে রোডের উপর একটি মারুতি ভ্যান ক্রস করতে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। জানা গেছে মারুতি ভ্যানে 12 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অন্যদিকে বাসের যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, শক্তিগড়। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373 07101 9 9474
9434 3772। ফিরে এলাম বিরতির পর। বেহাল রাস্তার জন্য ক্ষুব্ধ এলাকাবাসী। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেদুলি একটি ঐতিহাসিক ও ধর্মীয় পীঠস্থান। সেই সূত্রে বহু জায়গা থেকে পর্যটকরা এই জয়দেব কেদুলিতে আসেন, কিন্তু কাল হয়ে দাঁড়ায় জয়দেব কেদুলি থেকে খাগড়া পর্যন্ত এই 8 কিলোমিটার রাস্তা। রাস্তার অবস্থা এতটাই দৈন্যদশা যে এই 8 কিলোমিটার রাস্তা চার চাকা গাড়িতে যেতে সময় লেগে যায় প্রায় 1 ঘন্টা। বহুবার অভিযোগ করা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরে নজর পড়েনি এই রাস্তার দিকে। রাস্তার মাঝখানে রয়েছে বড় বড় গর্ত, কোথাও বা উঁচু কোথাও নিচু। বড় বড় বোল্ডার পাথর উঠে গাড়ির টায়ারে ক্ষতি করছে। আবার জয়দেব বাজারের ভিতরে 1 কিলোমিটারের মতো রাস্তা পিচ উঠিয়ে মোটা মোটা রড দিয়ে করা হয়েছিল ঢালাই, কিন্তু বালির গাড়ির ওভারলোডের চাপে তা একেবারে ফেটে ফুটে চৌচির। সাইকেল মোটরসাইকেল চার চাকা তো দূরের কথা, খালি পায়ে হেঁটে যাওয়া দুঃসাধ্য। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন কেন্দ্রের উপর জোর দিয়েছেন, সেখানে রাস্তার অবস্থা এরকম কেন? তাহলে কি সংশ্লিষ্ট দপ্তর জেনেও অজানার ভান করছেন? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। একদম খারাপ, দেখুন কি অবস্থা, গাড়ি ঘোড়া ভাঙচুর হচ্ছে, সমস্ত রাস্তাতে যা অবস্থা আছে। আপনার 1 কিলোমিটারে যে 10 কিলোমিটার যেতে গেলে 1 লিটার 12 লিটার তেল লাগতো, 1 লিটার তেল লাগতো, সেখানে এখানে কমসে কমে 1 লিটার তেলে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা চলছে। আর তেলের যা বাজার, এই দুর্মূল্য তেলের বাজারে এই রাস্তার হালে যদি চলতে হয় গাড়ি ঘোড়া মালিকদিকে সব কিছু বেঁচে দিতে হবে, এছাড়া কিছু বলার নেই আমার দাদা। প্যাসেঞ্জারকে তো নিয়ে যেতে হবে, কিছু করার নেই, কিন্তু এছাড়া কিছু বলার নেই। রাস্তার বেহাল অবস্থা, মানে সমস্ত রাস্তার অবস্থা খারাপ, পশ্চিমবাংলার রাস্তার অবস্থা কোনো কিছু ভালো নয়। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, জয়দেব কেন্দুলি। আজ সন্ধ্যা 6টা নাগাদ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর শিবতলার বাসিন্দা গোরাঙ্গোড়ায়ের বাড়ি থেকে একটি 5 ফুটের মতো লম্বা বিষধর গোকরো সাপ দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় সর্বপ্রেমী অমিত শর্মাকে, তিনি এসে ওই বিষধর সাপটিকে উদ্ধার করেন। আগামীকাল সাপটিকে বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা। দেখো আমাদের এখানে খরিজ দু রকমের হয়, ঠিক আছে, এটা তেঁতুলি বলে, খরিজ দু রকমের, এটা গোখরো সাপ, গোখরো, এটাকে বলা হয় গোখরো খরিজ। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেবো জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস উদযাপন। আইনি সচেতনতা শিবির রাজনগর বালিকা বিদ্যালয়ে। ব্রিগেড ফেরত গাড়ি দুর্ঘটনা কবলে। বেহাল রাস্তায় ক্ষুব্ধ এলাকাবাসী। পাঁচ ফুটে বিষধর সাপ উদ্ধার হেদমপুরে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।